হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে করণী সম্পর্কিত একটি টাইপের অঙ্ক। যে টাইপের অঙ্কগুলি আজকে দেখাবো সেই টাইপের অঙ্কগুলি শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে সহজেই এই টাইপের অঙ্কগুলি তোমাদের করতে সুবিধা হয়। আর করণীর আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি তাদের বলবো অবশ্যই করণীর আগের ভিডিওগুলি তোমরা দেখে নিও, যাতে করণীর সমস্ত টাইপের অঙ্কগুলি তোমরা শিখতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের যে প্রথম অঙ্কটি রয়েছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার থ্রি হয়, তবে এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান কত? তো এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটাকে ফলো করো। তো সর্বপ্রথম আমাদের যে এই মানগুলি বের করার জন্য আমাদের এখান থেকে একটা মান বের করে নিতে হবে। প্রথমে কি করতে হবে, যে মানটি রয়েছে এই মানটিকে উভয় দিকেই কিউব করতে হবে। উভয় দিকে যদি কিউব করি তাহলে আমাদের এক্স এর মান আমাদের এখান থেকে বেরিয়ে আসতে পারে। তো কিভাবে এক্স এর মান বেরোবে সেটাকে দেখো। যদি কিউব করি তাহলে কিউবের সূত্র কি, তাহলে আমরা জানি এ কিউব এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র অনুসারে এটাকে সাজাতে হবে। তাহলে সাজাই যদি, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান, রুটের মধ্যে যদি 3 থাকে তার মানে হচ্ছে এই রুট 3 তিনবার গুণ করতে হবে। যদি তিনবার গুণ করি তাহলে আসে 3√3। এবার হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এই দুটো এক্স কোনাগুনি গুণ অবস্থা আছে কেটে গেল, তাহলে 3 × x প্লাস ওয়ান বাই এক্স এর মান দেখো অঙ্কে বলা আছে √3। তাহলে সহজেই এখানে বসাতে পারি √3 সমান সমান 3√3। এবার কি করতে হবে, যে 3√3 যেটা এই পাশে প্লাস অবস্থায় আছে তাকে ওই পাশে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যায় এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব সমান সমান 3√3 মাইনাস 3√3, তাহলে মান দাঁড়ালো কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান দাঁড়ালো 0। এবার এখান থেকে আমাদের একটা মান বের করতে হবে। এবার এই অংশটাকে ভগ্নাংশে যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি তাহলে দেখো নিচে এক্স কিউব লসাগু আসলো, তাহলে এক্স কিউব গুণ করলে থাকে এক্স 6 প্লাস 1 সমান সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এক্স 6 প্লাস 1। দেখো এক্স 3 এখানে ভাগ অবস্থায় আছে, একে এই পাশে যদি নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে, আর শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করলে শূন্য হয়ে যাবে। তাহলে এক্স 3 সাথে শূন্যকে যদি গুণ করি তাহলে অ্যান্সার দাঁড়াবে 0। এই মানটি আমাদের অঙ্ক করতে গেলে খুবই প্রয়োজন লাগবে। এই মানটি এখানে প্রয়োজন। এখান থেকে আমরা আরেকটা মানও বের করতে পারি। কি করে বের করবো দেখো, এখান থেকে বের করতে পারি এক্স এক্স সমান সমান মাইনাস 1। এই মানটিও অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। এবার আমরা অঙ্কটা কি করে করব সেটাকে দেখে নাও। এবার দেখো এই পাশে যে মানটি আমাদের চেয়েছে অ্যান্সার, সেই মানটিকে আমরা কি করে বের করব। এইবার এই মানটিকে আমাদের বের করতে হবে। দেখো এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এবার খেয়াল করে দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এই যে মানটি রয়েছে এর মান আমরা বের করে ফেলেছি 0। আর এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 12কে যদি কমন নিই, দেখো এক্স টু দি পাওয়ার 12কে যদি কমন নিই তাহলে থেকে যাবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এবার এক্স টু দি পাওয়ার 12 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মানে আমরা জানি 0, তাহলে এখানে 0 বসাবো প্লাস এর মানে জানি 0, তাহলে 0-র সাথে যাই গুণ করো না কেন অ্যান্সার 0-ই হবে। তাহলে এখানে উত্তর দাঁড়াবে 0। তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে গেল 0। আচ্ছা, তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে এই জায়গায় দেখো এক্স 3 আর এক্স 3 গুণ করলে কেন এক্স 6 আসলো। এটা সূচকের নিয়ম অনুসারে যদি এক্স 3 গুণ এক্স 3 করি তাহলে আমরা জানি বেস যদি সমান থাকে পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 + 3 সমান সমান এক্স 6। দ্বিতীয়ত আমরা যে এখানে এক্স টু দি পাওয়ার 18কে ভাঙলাম, এটা কি করে ভাঙলাম সেটাকে ভালো করে দেখো। এক্স টু দি পাওয়ার 18কে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 12 গুণ এক্স টু দি পাওয়ার 6, কারণ আমরা জানি যে 12 + 6 একে যদি যোগ করি
তাহলে 18 চলে আসবে। অর্থাৎ 20 যদি সমান থাকে গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার 18 কে আমরা এক্স টু দি পাওয়ার 12 ইনটু এক্স টু দি পাওয়ার 6 এ ভাঙতে পারি। কেন 12 এ ভাঙলাম? কারণ আমাদের অপর দিকে দেখো এক্স টু দি পাওয়ার 12 আছে, তো এটাকে যদি কমন নিই তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 চলে আসবে। এইভাবে অঙ্কটিকে আমরা সহজেই সাজাতে পারি। এ ধরনের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও এই অঙ্কগুলি কী করে করতে পারে। এবার এরকম টাইপের আরেকটি অঙ্ক দেখে নাও, যাতে সহজেই অঙ্কগুলি তোমাদের সুবিধা হয় করতে। এবার আমি একেবারে এই মান অনুসারে অঙ্কগুলিকে করব, যাতে এই অঙ্ক পার্টটাকে আমাদের না করতে হয়। তোমাদের এই অঙ্কের দ্বারা কিভাবে মানটি আসলো সেটাকে বুঝিয়ে দিলাম। এবার পরবর্তী অঙ্কগুলো যতগুলো করব ততগুলো এই মান অনুসারে আমরা সাজিয়ে যাব। দেখে নাও পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা আছে এক্স প্লাস 1/x = √3 হয় তবে এক্স টু দি পাওয়ার 24 প্লাস এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান কত হবে। অঙ্কটি কিভাবে করব? দেখো এখানেও দেখো এক্স টু দি এক্স প্লাস 1/x = √3, তো এই মানটির জায়গায় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 = 0। সহজে এটা লিখতে পারি, কারণ এটি কিভাবে আসলো সেটা আগের অঙ্কে আমি বলেছি। এবার দেখো এখান থেকে যদি এই মানটি আমরা তৈরি করি আগের অঙ্ক, আচ্ছা এখানে যদি এক্স টু দি পাওয়ার 18 কে কমন নিই, দেখো তাহলে চলে আসবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 রয়েছে, এই মানটি দেখো আমাদের অঙ্কে রয়েছে 0। তাহলে সহজেই এখানে বসাতে পারি এক্স টু দি পাওয়ার 18 ইন্টু 0 প্লাস 0, তাহলে শূন্যর সাথে যাই গুণ করো না কেন অ্যান্সার হবে 0 + 0, উত্তর দাঁড়াবে 0। এই অঙ্কটি অ্যান্সার দাঁড়ালো 0। আচ্ছা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি এখানে √3 না থেকে অন্য মান থাকে তখন কি করতে হবে? তখন কিন্তু আমরা এটাকে এইভাবে নাও আসতে পারে, তখন আমাদের অন্যভাবে ভাবতে হবে। তো তখন কিভাবে করতে হবে সেটি আলাদা কোনো অঙ্কের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দেবো, তাহলে সহজেই অঙ্কগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখানো যায় একই রকমের পরবর্তী অঙ্ক থেকে কি বলা আছে। তো এবার দেখে নাও পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা আছে যদি এক্স প্লাস 1/x² = 3 হয় তবে এক্স টু দি পাওয়ার 72 প্লাস এক্স টু দি পাওয়ার 66 প্লাস এক্স টু দি পাওয়ার 54 প্লাস এক্স টু দি পাওয়ার 36 প্লাস এক্স টু দি পাওয়ার 24 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান কত। এই যে মানটা এখানে বলে দেওয়া আছে এই মানটি অনেক বড়, এই বড় মানটি আমাদের কীভাবে বের করতে হবে সেটাকে দেখো। প্রথমে এই যে পার্টটি আছে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x, দেখো স্কোয়ারকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা সহজেই লিখতে পারি √3। তাহলে সহজেই দেখো আগের একটা মান আমরা বের করতে পারছি, তো এখানে বলতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 = 0, তাহলে এই মান থেকে সহজেই এটাকে বের করে আনতে পারি। এবার এখান থেকে আমরা আর একটা মান বের করতে পারি, সেটা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এই মানটি এই অঙ্কের জন্য প্রয়োজন। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 এর মান মাইনাস 1, এই অনুসারে আমাদের এখানে যতগুলি সংখ্যা আছে ততগুলিকে এক্স টু দি পাওয়ার 6 এ কনভার্ট করতে হবে, তাহলে সহজেই মানটাকে বসিয়ে আমরা অঙ্কটিকে করতে পারবো। এবার খেয়াল করে দেখো যে পাওয়ারগুলো আছে আমরা এক্স টু দি পাওয়ার 6 এ যদি ভাঙি, তাহলে এক্স টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে সহজেই আমরা এটাকে ভাঙতে পারি, তাহলে 12 দিয়ে গুণ করে ভাঙতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার 72 কে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 16 কে লিখতে পারি 6 এর হোল স্কোয়ার 11 প্লাস এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি 9 × 9 = 54 প্লাস এক্স টু দি পাওয়ার 36 বলা আছে, তাহলে 6 × 6 তাহলে 6 × 36 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাইরে 4 × 4 = 24 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এবার কি করব, ভেতরে এক্স টু দি পাওয়ার 6, দেখো এক্স টু দি পাওয়ার 6 এর মান আমরা এখান থেকে বের করেছি মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 কে আমরা বসাতে পারি 12 প্লাস এখানেও ভেতরে মাইনাস 1 কে আমরা বসাতে পারি 11, এখানেও মাইনাস 1 কে আমরা বসাতে পারি 9 প্লাস এখানেও মাইনাস 1 কে আমরা বসাতে পারি 6, এখানেও মাইনাস 1 কে বসাতে পারি 4, আর এখানে এই পুরো মানটুকুর মান হচ্ছে অঙ্কে 0, তাহলে এখানে সহজেই আমরা 0 বসাতে পারি। এইবার যদি আমরা মানকে কনভার্ট করি, মাইনাস 1 মাথায় রয়েছে 12, তাহলে কী লিখবো? তাহলে চলে আসবে 1। এবার এখানে কত লিখবো, মাইনাস 1 মাথায় রয়েছে 11, তাহলে এখানে আমাদের মান বেরোবে মাইনাস 1 প্লাস, এখানে মাইনাস 1 মাথায় রয়েছে 9, তাহলে মান বেরোবে মাইনাস 1 প্লাস, মাইনাস 1 মাথায় রয়েছে 6, তাহলে দাঁড়িয়ে যাবে প্লাস 1 প্লাস, মাইনাস 1 মাথায় রয়েছে 4, তাহলে এখানে মান দাঁড়াবে প্লাস 1 প্লাস 0। আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে মাইনাস কেন লিখলাম। খেয়াল করে দেখো উপরে যদি পাওয়ার জোড় সংখ্যায় থাকে তাহলে যে সংখ্যার আগে মাইনাস থাকবে
তাহলে সেটা প্লাসে চলে আসবে। তাহলে জোড় সংখ্যা থাকলে উত্তর প্লাসে চলে আসবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে উত্তর মাইনাসে চলে আসবে। জোড় সংখ্যা থাকলে প্লাস, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস, এইভাবে অঙ্কগুলিকে আমরা সাজাতে পারি। এবার যদি করি তাহলে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো। এইবার মাইনাস প্লাস যদি কেটে দিই তাহলে অ্যান্সার দাঁড়াবে ওয়ান। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। অঙ্কগুলি কিন্তু খুব সহজ অঙ্ক, যদি একটুখানি ভালো করে বোঝা যায় তাহলে অঙ্কগুলিকে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে অঙ্কগুলিকে করে আসা সম্ভব। তো এবার দেখে নাও যে পরবর্তী অঙ্ক কীভাবে করতে পারি। এবার দেখে নেওয়া যায় পরের অঙ্ক। দেখো না, পরের অঙ্ক একটু আলাদা টাইপের। তো এই অঙ্কগুলিকে আমরা কিভাবে করব, তো এই টাইপের অঙ্কগুলি ভালো করে বুঝে নাও। প্রথমে দেখো এখানে বলা আছে এক্স সমান সমান টু প্লাস রুট থ্রি। এবার সর্বপ্রথম দেখো আমরা এই পাঁচটাকে আমাদের ভেঙে নিই, যে এখানে দেখো একটা সংখ্যা রয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি। তো এই পার্টটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি সবার সাথেই ভাগ অবস্থাতে রয়েছে। তাহলে লিখতে পারি একবার প্রথম সংখ্যার সাথে ভাগ অবস্থায় রয়েছে, একবার দ্বিতীয় সংখ্যার সাথে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোরের সাথে ভাগ অবস্থায় রয়েছে, একবার তারপরে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাথে ভাগ অবস্থায় রয়েছে, তারপরে এক্স টু দি পাওয়ার থ্রির সাথে ভাগ অবস্থায় রয়েছে। এবার দেখো নিচে তিনটে এক্স রয়েছে, উপরে ছটা এক্স, তাহলে কেটে গিয়ে থাকবে হচ্ছে উপরে তিনটে এক্স। এখানে খেয়াল করো উপরে চারটে এক্স, নিচে তিনটে এক্স, তাহলে কেটে গিয়ে উপরে একটি এক্স থাকবে। এখানে উপরে দুটো এক্স, নিচে তিনটে এক্স, তাহলে কেটে গিয়ে নিচে একটা এক্স থাকবে। তাহলে লিখতে পারি ওয়ান বাই এক্স, আর লাস্টের সংখ্যা ওয়ান বাই এক্স। এবার যদি সাজাই তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে খেয়াল করে দেখো একটা আগের অঙ্কের মতো পার্ট চলে আসলো, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো এখানে কিউবের সূত্র ব্যবহার করতে গেলে সর্বপ্রথম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের লাগবে। তো কী করে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আনবো এখান থেকে, সেটাকে দেখে নাও। এক্স সমান সমান এক্স প্লাস রুট থ্রি, তাহলে এটাকে আমরা আমাদের আর একটা মান লাগবে, সেটা হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স বের করতে গেলে কী করতে হবে, এই মানটাই লিখতে হবে, মা চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস। তাহলে এক্স এর মান দাঁড়ালো টু প্লাস রুট থ্রি, ওয়ান এক্স এর মান দাঁড়ালো টু মাইনাস রুট থ্রি। কীভাবে আসলো সেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তোমাদের যদি কেউ না দেখে থাকো তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে দেখে নাও, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো, তাহলে সহজেই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। এবার কি করবো, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করবো। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে, এক্স এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি, আর ওয়ান বাই এক্স এর মান দাঁড়াবে প্লাস টু মাইনাস রুট থ্রি। যদি কাটি তাহলে দাঁড়াবে দুই অর্ধ যোগ করলে চার, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চার দাঁড়ালো। সেখান থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে পারি, সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ। মাইনাস কেন লিখলাম, কারণ এখানে প্লাস আছে, এই পাশেও প্লাস আছে, এই কারণে। তাহলে এখানে এ মানে কোনটা ধরবো, এ মানে যে মানটা আসলো সেটাকে এ ধরবো। তাহলে এখানে এর জায়গায় লিখবো চার, চারের কিউব মাইনাস থ্রি ইন্টু চার, তাহলে চারের কিউব চৌষট্টি মাইনাস তিন চারি বারো, অর্থাৎ উত্তর দাঁড়ালো বাহান্ন। এবার খেয়াল করে দেখো এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা বের করে ফেললাম 52, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান অঙ্কে বলা আছে চার, তাহলে এখানে লিখবো চার, তাহলে উত্তর দাঁড়াবে 56। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। এবার যদি একই নিয়মে পরের অঙ্কটা করি তাহলে আমরা সহজেই করতে পারবো। দেখো এটা যদি সহজে বানাই, এটাকে আমরা একবারে ভাঙবো। কী করে ভাঙবো, এখানে দেখো এ কিউবের সাথে আমরা জানি এটাকে ভাগ অবস্থায় আছে, এই সংখ্যাটা ভাগ অবস্থায় আছে, এটাও ভাগ অবস্থা আছে, এটাও ভাগ অবস্থা আছে। তাহলে একবারে লিখতে পারি এ থ্রি, তাহলে এ থ্রির সাথে এ সিক্সকে যদি কাটি তাহলে দাঁড়াবে এ থ্রি, প্লাস এ থ্রির সাথে এ ফোরকে কাটলে দাঁড়াবে এ, আর এ থ্রির সাথে এ স্কোয়ারকে কাটলে দাঁড়াবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ থ্রি। কীভাবে আসলো তার পুরো ফর্মটা আগের ভিডিওতে তোমাদের দেখেছি, কীভাবে আসলো তার পুরো ফর্মটা আগের অঙ্কে তোমাদের দেখিয়েছি, যে এই অঙ্কটি পার্টটা দেখলেই তোমরা সহজে এটাকে করতে পারবে। এবার যদি সাজাই তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস এ প্লাস ওয়ান বাই এ। এবার কী করতে হবে, এখান থেকে যে এর মানটা আছে এখান থেকে আমাদের লাগবে ওয়ান বাই এর মান। ওয়ান বাই এর মান কী করে বের করবো, যে সংখ্যাটি দেখবে সেটাকেই লিখতে হবে, চিহ্নটা মাঝখানে মাইনাস হয়ে যাবে। এবার আমাদের লাগবে
प्लस वन बाय ए ए प्लस वन बाय एर मान कर दाड़ा ए प्लस वन बाय मान दाड़ा थ्री प्लस टू रूट टू प्लस थ्री माइनस टू रूट टू तो काटे दाड़ो तीन आ तीन छय ए प्लस वन बाय मान दाड़ो छय एबार जदि ए क्यूब प्लस वन बाय ए क्यूबर मान कि एबारे सूत्र व्यवहार करते हैं सूत्रटी की ए क्यूब माइनस थ्री ए मान एखे कि द्वारा धरब ए मान छय एर जगह लिखब छय थ्री इंटू सिक्स तेल जदि एब पुरो सजा तेल छयर स्कोर दुशो षोलो छयर किूब हे दुशो षोलो माइनस तीन छः अठारो तेल अन्सार दाड़ा एकशो आठानब्बे तेल ए क्यूब प्लस वन बाय ए क्यूबे अन्सार कर दाड़ो एकशो आठानब्बे और एखे ए प्लस वन बाय एर मान अंके देखो बला आज छय এর সাথে ছয় যোগ করতে হবে তাহলে উত্তর দাঁড়াবে দুইশো চার এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে পাঁচটি অঙ্ক তোমাদের দেখালাম এই পাঁচটি অঙ্ক একটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক করনি তো অঙ্কগুলি কিভাবে করতে হয় তার একটা সহজ প্রসেসও তোমাকে বললাম এবং তার ডিটেলস ফর্মটাও তোমাদেরকে দেখালাম তো এক একটা অঙ্কে আমি ডিটেলস ফর্ম দেখিয়েছি এবং তার পার্টগুলোকে পরবর্তী অঙ্কে সেটাকে অ্যাপ্লাই করেছি তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করো যাতে সহজেই অঙ্কগুলিকে তোমরা করতে পারো এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুবই প্রয়োজনে আসে এসএসসি বিশেষ করে এসএসসি ব্যাংক এবং রেলের পরীক্ষায় অঙ্কগুলি আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল তো ভালো করে প্র্যাকটিস করো যাতে সহজেই অঙ্কগুলি তোমরা করতে পারো আর আজকের ভিডিও থেকে তোমাদের যদি কোনো উপকার হয় তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে এবং তোমাদের ভিডিও সম্পর্কে কোনো যদি ডাউট থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যাতে সহজেই আমি তোমাদের সাথে কমিউনিকেশন বজিয়ে রাখতে পারি তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।